গায়বন্ধা সোসাইটি অফ আমেরিকা ইঙ্ক কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত মঞ্চে উপবিষ্ট বীরমুক্তি যোদ্ধা গুণীজন, আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত গায়বান্ধা বাসী সহ আমাদের প্রবাসী ভাই বোন বন্ধুরা, মিডিয়ার সহকর্মীবৃন্দ, গায়বান্ধা সোসাইটি অফ আমেরিকা ইঙ্কের যারা কর্ণধার, আপনাদের সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা জানাচ্ছি, আদাব নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে গায়বান্ধা সোসাইটি তার যে নাম, সে নামকে আসলে ছাপিয়ে গেছেন, কারণ গায়বান্ধা সোসাইটি বললেই আমাদের মনে ভেসে ওঠে একটি আঞ্চলিক সংগঠন, হয়তো আঞ্চলিক কোনো কিছু নিয়ে সেখানে কথাবার্তা হবে বা নিজেদের মধ্যে একটা গেট টুগেদার হবে, কিন্তু আমরা এতক্ষণ ধরে যা দেখলাম তাতে দেখা গেল যে গায়বান্ধা সোসাইটি আসলে একটি জাতীয় বিষয় নিয়ে এখানে অনুষ্ঠানের আয়োজন করেছেন, এবং আমরা এতক্ষণ এই চমৎকার আলোচনা শুনলাম। আজ চারজন কৃতি সংগঠক যারা আমাদের মানচিত্র এঁকেছেন, গায়বান্ধার কৃতি সন্তান, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই এই অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে। যারা এই সংগ্রাম পরিষদের সংগঠক ছিলেন তাদের মধ্যে চারজনকে এখানে শ্রদ্ধা জানানো হলো, কিন্তু যার উদাত্ত আহ্বানে সেই সংগ্রাম কমিটি গঠিত হয়েছিল, আমি আমার বক্তব্যের শুরুতেই আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15ই আগস্ট যারা শাহাদত বরণ করেছেন, অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ নির্যাতিত নিপীড়িত মা বোন, মতান্তরে 4 লক্ষ, এবং অগণিত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সকল পর্যায়ের সংগঠক, নেতা, কর্মী, প্রতিটি মানুষকে যারা এঁকে দিয়েছেন আমাদের মানচিত্র, যে মানচিত্রে আজ আমাদের পরিচিতি। আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের যে চারজন আমাদের মুক্তিযুদ্ধকালীন নেতৃত্ব, যারা গায়বান্ধার মহকুমা সংগ্রাম কমিটির সংগঠক ছিলেন, প্রয়াত জনাব লুৎফর রহমান, জনাব ওয়ালিউর রহমান রেজা, জনাব শাহ আব্দুল হামিদ ও ডাক্তার মফিজুর রহমানের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের যে ঐতিহাসিক ভূমিকা, তাদের যে অনবদ্য অবদান, তারই ফলস্বরূপ আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, দেশে বিদেশে ওই দেশের পরিচয়ে, ওই পতাকার পরিচয়ে পরিচিত হচ্ছি, এটা তাদেরই অমর কীর্তি। আমি গায়বান্ধা সোসাইটি অফ আমেরিকা ইঙ্ককে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এমন চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য। এই যে ফ্লায়ার দেওয়া হয়েছে সেখানে আমাদের কথায় বলা হয়েছে, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করে আমাদের এই সংগঠনের সৃষ্টি, আঞ্চলিক সংগঠন হিসেবে নিউ ইয়র্কে আমরা একটি আলাদা ধারা সৃষ্টি করতে চাই। আমার মনে হয় তারা যেটা চান সেটি এখানে প্রতিফলিত হয়েছে, সেটি এখানে খুব চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটি আলাদা ধারাই ওনারা তৈরি করতে যাচ্ছেন বা সেই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমি ছোটোবেলায় একটা ল্যাটিন স্লোগান শিখেছিলাম, দেখেছিলাম, ওটা হচ্ছে ফ্যাক্টা নন ভার্বা, ডিডস নট ওয়ার্ডস, কথা নয় কাজ। তো গায়বান্ধা সমিতি যেটা কথা বলছেন সেটাকে কাজে বাস্তবায়ন করেও দেখাচ্ছে, এই জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি বলতে কি এখানে কয়েকজন আমার আগেও কয়েকজন কথা বলেছেন যে আঞ্চলিক সংগঠন হিসেবে আসতে একটু দ্বিধাদ্বন্দ্ব, সেটা আমার মধ্যে কিছুটা ছিল, কিন্তু আমি যখন একটু ভালো করে খোঁজ দিলাম তখন জানতে পারলাম যে না, বিষয়টা আসলে ওইভাবে
সংকীর্ণ আঞ্চলিক বিষয় নয়, এটি মুক্তিযুদ্ধ বিষয়ক জাতীয় বিষয়। এবং এখানে বেশ অনেকক্ষণ সময় নিয়ে যে চমৎকার আলোচনা শুনলাম তাতে আমার সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূরীভূত হয়েছে। আমি আবারও গায়বন্ধা সমিতিকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় বন্ধুগণ, আমরা দীর্ঘ আলোচনা করেছি, মুক্তিযুদ্ধের আলোচনা যখন আসে তখন আমার জন্য আসলে শোনাটাই শ্রেয় বলার চেয়ে, কারণ আমি মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, মুক্তিযুদ্ধ সরাসরি আমার দেখার সৌভাগ্য হয়নি। এখানে যারা আমাদের বীর মুক্তিযোদ্ধারা আছেন, যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তাদের কাছ থেকে শোনাটাই আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার যেহেতু অবস্থানগত কারণে কিছু বলতে হয় সেজন্য আমি বলছি, আমি মনে করি যে বাংলাদেশ যতদিন দুটো লাইনের উপর চলবে একটা রেলগাড়ির মতো, বাংলাদেশ লাইন চ্যুত হবে না। এর একটি হচ্ছে বঙ্গবন্ধু, আরেকটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধের চেতনা। এই দুটি চেতনার উপর যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের পথ হারা হওয়ার, আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, আমরা এগিয়ে যাব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার যে রাজনীতি তার ধারক বাহক। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গত প্রায় দেড় দশক যাবৎ দেশকে পরিচালনা করছেন এবং তার সুযোগ্য পরিচালনায় বাংলাদেশ খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। যেমন রেল ট্র্যাকের উপর রেলগাড়ি চললে দ্রুতই চলতে থাকবে, যেহেতু মুক্তিযুদ্ধের চেতনার উপর বাংলাদেশ চলছে, খুব স্বাভাবিক কারণেই আর্থ সামাজিক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে অভূতপূর্ব উন্নতি সাধিত হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের গত 52 বছরে যতটুকু কাঙ্ক্ষিত ছিল ততটুকু হয়তো আমরা পারিনি, কারণ আমাদের উন্নয়নের যাত্রা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় চলার পথের যে যাত্রা সেটা বাধাগ্রস্ত হয়েছে, সেটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলতে পারেনি। সেই বাধার কারণে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে আমরা আবারও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ মাতৃকাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে আমরা পরিচালনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সেভাবে পরিচালিত হচ্ছে এবং আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি ব্যক্তিগতভাবে সবসময়ই খুব আশাবাদী, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, যে জাতি এক সাগর রক্তের বিনিময়ে অশেষ কষ্টের এক মহাকাব্য তৈরি করে একটি দেশ লাভ করেছে, সেই জাতিকে বঙ্গবন্ধুর ভাষায় দাবায় রাখতে পারবে না, তাদেরকে দাবায় রাখা যাবে না, তারা এগোতেই থাকবে। আজ আমাদের যেটা একটি চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে যে প্রজন্ম প্রত্যক্ষ মুক্তিযুদ্ধ করেছে, সশস্ত্র সংগ্রাম করেছে, তাদেরকে আর আমরা কতদিন আমাদের মাঝে পাবো আমরা জানি না। এখন পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সেই চেতনা, সেই বাণী, সেই শিক্ষা, সেই উৎসাহ, সেটাকে গ্রথিত করা, প্রথিত করা, তাদেরকে উজ্জীবিত রাখা এবং ওই দুই লাইনের উপর রাখা, সেটা আমাদের জন্য গুরু দায়িত্ব। এজন্য আমি একটি বিনীত অনুরোধ রাখবো আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা আছেন এখানে, আপনারা 1971 সালে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এক অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন। আমরা এই 2023 সালে বা সামনে 24 সাল আসছে, এই সময়েও আপনাদের মাঝে সেই একই ধরনের ইস্পাত দৃঢ় ঐক্য দেখতে চাই। আপনাদের এই ঐক্য যদি থাকে, আপনারা যেমন দেশমাতৃকার টানে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন, আজও যদি নিজেরা ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে ইতিহাসের গল্প শোনান, আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করেন, এটা আমাদের নতুন প্রজন্ম তাতে লাভবান হবে, সেই চেতনা আমাদের মধ্যে আরো সুন্দরভাবে প্রতিত হবে। কাজেই আমরা যতদিন আপনাদেরকে আমাদের পাশে পাই ততদিনই আপনাদের কাছ থেকে এক সুরে ঐক্যবদ্ধ একটা সুর চাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আজকে আমাদের সম্মানিত বক্তাগণ অনেক মূল্যবান কথা বলেছেন, এগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের দেশ পিছাবে না, দেশ এগিয়ে যাবে। গায়বন্ধা সমিতির পক্ষ থেকে যে কয়েকটি দাবি এখানে উত্থাপন করা হলো, এই দাবিগুলো যদি আপনাদের অফিসিয়াল লেটার হেডে একটু লিখে আপনাদের যারা কর্মকর্তা আছেন
স্বাক্ষর করে আমাদের কাছে যদি দেন, এগুলো আমরা ঢাকায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো যথাযথ কর্তৃপক্ষের কাছে। কারণ এভাবেই প্রতিটি জেলায় যদি, প্রত্যেক জেলায় যদি এভাবে এটাকে, যারা ইতিহাস চর্চা করেন তারা এটাকে বলেন পিপুলস হিস্ট্রি। আমাদের ইতিহাস চর্চার বেশ কিছু ধারা আছে, যেমন ইউনিভার্সিটিতে একটা ইতিহাস বিভাগ আছে একাডেমিক লাইনে, সেখানে ইতিহাস চর্চা হয়। বিভিন্ন বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান আছে, সেখানে চর্চা হয়। আবার একেবারে গ্রাসরুটসে তৃণমূল পর্যায়েও ইতিহাসের চর্চা হয়। তা আমার মনে হয় আজকে গাইবান্ধা সমিতি যে দৃষ্টান্তটাই স্থাপন করলেন, এটা পিপুলস হিস্ট্রির একটা চমৎকার উদাহরণ। এভাবে যদি আমাদের অন্যান্য অঞ্চলের যারা সংগঠন আছেন, আমাদের যারা প্রবাসী ভাই বোন সহ দেশে যারা আছেন, তারাও যদি সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে এই ইতিহাসগুলোকে সংরক্ষণ করেন, আমাদের ইতিহাস সমৃদ্ধ হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তির বিপক্ষে এগুলো হবে আমাদের একটি একটি বুলওয়ার্ক। তো সুতরাং আমরা চাই আমাদের যারা দেখেছেন মুক্তিযুদ্ধ, যারা জানেন, যারা বোঝেন, যারা এটি নিয়ে গবেষণা করেন বিভিন্ন পর্যায়ে, তারা এইভাবে অবদান রাখবেন। তাতে করে আমাদের একজন মুক্তিযোদ্ধা যেমন বিরাজ ভাই যেটা বলেছিলেন, যে আমাদের একটা সার্বিক চমৎকার একটি ইতিহাস তৈরি হবে, যে ইতিহাস নিয়ে আর আশা করি ভবিষ্যতে কোনো বিভ্রান্তি তৈরি হবে। তো আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। গাইবান্ধা সমিতি তার যে ক্রিয়েটিভ বিভিন্ন কার্যক্রম আমি এখানে দেখতে পারলাম, আমি নতুন এসেছি, প্রথমবার আসলাম, জানতেও পারলাম, আমি খুব উৎসাহিত বোধ করছি। সামনে এই ধরনের আরও গতানুগতিকের বাইরে বিভিন্ন ধরনের সৃষ্টিশীল কার্যক্রম নিয়ে এগিয়ে যাবেন, এবং তার মাধ্যমে অন্যান্য যারা সংগঠন আছে তাদেরকেও আপনারা উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও মহান বিজয়ের মাসের, বিজয়ের দিবসের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আর দুই দিন পরেই বড়দিন পালন হবে ক্রিসমাস, তারপরেই পালিত হবে বা চলে আসতেছে আমাদের সামনে নতুন বর্ষ। এই ক্রিসমাস এবং নিউ ইয়ারের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সার্বিক মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ।